কিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। যারা সন্তান জন্ম দিয়েছিলেন যেসব তারকারা, জানলে অবাক হবেন। দিন যত এগিয়ে যাচ্ছে, বিয়ে নামক ধারণাটা ততই যেন অম্লান হয়ে যাচ্ছে। এখন আর তেমন কেউ বিয়ের ধার ধারছে না, তারকারাই যেন এ প্রথা ভাঙতে মরিয়া হয়ে পড়েছেন। এ প্রথার ভাঙার সূচনাটা হলিউড থেকে শুরু করে বলিউড হয়ে চলছে সর্বত্রই। হলিউড বলিউড মিলে বেশ কয়েকজন তারকা রয়েছে যারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। শ্রীদেবী বলিউডের একমাত্র নায়িকা, শ্রীদেবী, যিনি খোলাখুলি স্বীকার করেন বিয়ের আগেই তিনি গর্ভবতী ছিলেন। 1996 সালে বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর যখন বিয়ে হয়, তখন তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা। সারিকা অভিনেত্রী সারিকার সঙ্গে কমল হাসানের ভালোবাসার সম্পর্ক যখন শুরু হয়, তখন কমলের সঙ্গে তার প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটেনি। বীণা মালিক, নানা কারণে বিভিন্ন সময়ে ইনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন। তার সন্তান ধারণের বিষয়টি নিয়েও নানা কথা শোনা যায়। মহিমা চৌধুরী, ববি মুখোপাধ্যায়ের সঙ্গে মহিমা বিয়ের হয় 2006 সালে। তার আগে বেশ কিছু পুরুষের সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন মহিমা। শাকিরা, বিশ্বসঙ্গীতের এক জনপ্রিয় নাম শাকিরা, এ পপ তারকাও প্রেমিক ফুটবল তারকা পিকের সঙ্গে লিভ টুগেদার করেন। আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।